আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে। 31 নম্বর অঙ্ক ছিল 16 ফুট দৈর্ঘ্য এবং 4 ফুট প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বের করুন। অর্থাৎ বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 16 ফুট, প্রস্থ হচ্ছে 4 ফুট এবং এই আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল হবে তার ক্ষেত্রফলের সমান একটা বর্গক্ষেত্র হবে, সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত বের করতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো ফুট আর প্রস্থ 4 ফুট। তাহলে যেহেতু এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। ষোলো ইন্টু 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 64 ফুট। তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 64 ফুট না বর্গ ফুট হবে এটা, আর অতএব আমরা বলতে পারবো হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু আসবে হচ্ছে 64 বর্গফুট। 64 বর্গফুট হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে √64 ইকুয়াল টু আসবে হচ্ছে 8 ফুট। 8 ফুট হবে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমাদের বের করতে বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বাহুর 4 গুণ 4 ইন্টু 8 ফুট ইকুয়াল টু আসবে হচ্ছে 32 ফুট। এই 32 ফুট হবে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন আবার 32 বলা আছে 30 ঘনফুট পানি ধারণ ক্ষম একটি চৌবাচ্চার নল দিয়ে 15 মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে। সম্পূর্ণ ভরা চৌবাচ্চাটি উক্ত নল প্রথম 7 মিনিট রেখে বন্ধ করলে কত ঘনফুট পানি অবশিষ্ট থাকবে। তো এখানে দেওয়া আছে হচ্ছে 15 মিনিটে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হয়, আর 7 মিনিটে খালি হওয়ার পরে কতটুকু অবশিষ্ট থাকবে সেটা বলা হয়েছে। তাহলে 15 মিনিটে খালি হয় এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ। তাহলে 7 মিনিটে খালি হবে হচ্ছে 15/7 অংশ। তাহলে অবশিষ্ট অংশ বা পূর্ণ পানিপূর্ণ অংশ এক বিয়োগ 15/7 ইকুয়াল টু আসবে হচ্ছে 15/8 অংশ। আর সম্পূর্ণ পাত্রে পানির পরিমাণ হচ্ছে 30 ঘনফুট। সম্পূর্ণ পাত্রে পানির পরিমাণ 30 ঘনফুট, অতএব 15/8 অংশে পানির পরিমাণ 30 ইন্টু 15/8 ইকুয়াল টু আসবে হচ্ছে 16 ঘনফুট। এই 16 ঘনফুট হবে হচ্ছে অবশিষ্ট পানির পরিমাণ, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 33-33 বলা আছে 4,500 টাকা একটি গরু বিক্রয় করে 10% ক্ষতি হলো, গরুটির ক্রয় মূল্য কত? তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য হবে হচ্ছে 100-10 ইকুয়াল টু 90 টাকা। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 90 100 টাকা, আর 4,500 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আসবে হচ্ছে 90 100 ইন্টু 4,500 ইকুয়াল টু
আসবে হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হবে হচ্ছে 5,000 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 34, নম্বর 34-এ বলা আছে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 18,000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? তো এখানে বলা আছে 15টি ভেড়ার মূল্য সমান 5টি গরুর মূল্য, তাহলে 3টা ভেড়ার মূল্যের সমান হবে হচ্ছে 15 × 5 × 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 1টি গরুর মূল্য। তাহলে 3টা ভেড়ার মূল্য হচ্ছে 1টি গরুর মূল্যের সমান, আর দেওয়া আছে 2টি গরুর মূল্য সমান সমান 18,000 টাকা, তাহলে 1টি গরুর মূল্য আসবে হচ্ছে 9,000 টাকা। যেহেতু এখানে 1টি গরুর মূল্য 3টি ভেড়ার মূল্যের সমান, অতএব আমরা বলতে পারবো হচ্ছে 3টি ভেড়ার মূল্য ইকুয়াল টু আসবে হচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 35, 35-এ বলা আছে x² + x - 4/2 ইকুয়াল টু কত যদি x = 5 হয়। x = 5 হলে এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে হচ্ছে 5² + 5 - 4/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 25 + 5 - 4/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 30 - 4/2 ইকুয়াল টু আসবে 26/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 13, অর্থাৎ 13 হবে হচ্ছে নির্ণয় মান। এটিই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।